জামালপুরে শুরু হতে যাচ্ছে পৌর নির্বাচন। উক্ত নির্বাচনকে সামনে রেখে জামালপুর সিটি পৌর মেয়র প্রার্থী জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলহাজ মাসুম রেজা তার সাক্ষাৎকারে বলেন, যদি জনগণের কাঙ্ক্ষিত ভোটে তিনি মেয়র পদে জয়ী হন, তবে জামালপুর পৌরসভাকে তিনি আরো আধুনিকতায় এগিয়ে নিয়ে যাবেন। তিনি তার বক্তব্যে আরো বলেন, জামালপুরে বাল্য বিবাহ, মাদকাসক্তি ও সন্ত্রাস দমনে কঠোর পদক্ষেপ নেবেন। এমনকি জামালপুর শহরের রাস্তাঘাটের পানি নিষ্কাশন এর ব্যাপারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। আমি মোহাম্মদ মাসুম রেজা রহিম, বর্তমানে শহর আওয়ামী লীগের সভাপতি। দীর্ঘদিন যাবৎ দুই মেয়াদে আমি সভাপতির দায়িত্ব পালন করছি জামালপুর পৌর এলাকায়। আওয়ামী লীগ একটি বিশাল বৃহৎ প্রাচীনতম দল। এই গণতান্ত্রিক দলে অনেক সামনে আসন্ন পৌরসভা নির্বাচনে অনেক প্রার্থী, তা অনেকেই ঘোষণা করেছেন, প্রার্থী থাকাটাই স্বাভাবিক। আমি একজন অন্যতম প্রার্থী হিসাবে আমার নাম ইতিমধ্যে প্রকাশ করেছি। বাংলাদেশ আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে আমার সার্বিক বিবেচনায়, আমার বিগত দিনের, আমি বিগত দিনে ছাত্র রাজনীতি থেকে শুরু করে ছাত্রলীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের সংগঠক, পরবর্তীতে জেলা আওয়ামী লীগের প্রচার এবং প্রকাশনা সম্পাদক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বর্তমানে শহর আওয়ামী লীগের সভাপতি হিসেবে কাজ করছি, আমার যোগ্যতা মেধা দায়িত্ব বিবেচনা করে আমাকে যদি মনোনয়ন দেওয়া হয়, আগামী পৌর নির্বাচনে মানুষের প্রত্যক্ষ ভোটে যদি আমি নির্বাচিত হই, জামালপুর পৌরসভাকে একটি আধুনিক ডিজিটাল আলোকিত শহর হিসেবে পরিগণিত করার আশা ব্যক্ত করছি। পাশাপাশি জামালপুরের ড্রেনেজ ব্যবস্থা, মাদক, জুয়া, ইপটিজিং, সন্ত্রাস, বাল্য বিবাহ, ড্রেনেজ ব্যবস্থায় বিশেষজ্ঞদের পরামর্শক্রমে এবং জামালপুরের সচেতন নাগরিকদের সাথে নিয়ে টিকসই উন্নত মানের ড্রেনেজ ব্যবস্থা চালু করে, এমনকি পানি নিষ্কাশনের ব্যবস্থা যদি আমরা সঠিকভাবে জামালপুরে বংশকাল এবং সামনের ব্রহ্মপুত্র নদী, পিছনে গবাখালী, এই খালে যদি আমরা সঠিকভাবে পানি নিষ্কাশন করতে পারি, তাহলে জামালপুরের জলাবদ্ধতা থাকবে না বলে আমি আশা করি। পাশাপাশি মাদক, সন্ত্রাস, যে সমস্ত বাল্যবিবাহ আছে, তাই জনগণকে সাথে নিয়ে আমি ঐক্যবদ্ধভাবে কাজ করবো, আশাবাদ ব্যক্ত করি। আর জামালপুরের উন্নয়ন, বিশেষ করে জননেত্রী শেখ হাসিনার সারা বাংলাদেশের যে উন্নয়ন এবং জামালপুরের উপকার, মির্জা আজম সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, ওনার ঐকান্তিক প্রচেষ্টায় সারা বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনার দেশ গড়ার যে উন্নয়ন কাজ অব্যাহত আছে, সেই লক্ষ্যে জামালপুরেও 50,000 কোটিরও অধিক টাকা ব্যয়ে জামালপুরের সমস্ত উন্নয়ন কার্যক্রম চলছে। সেই উন্নয়নের ধারাবাহিকতা যাতে বজায় থাকে, সেই লক্ষ্যে পৌরসভায় ইতিমধ্যে 300 কোটি টাকার যে কাজ প্রকল্প, ইতিমধ্যে কিছুটা শেষ হয়েছে, অনেক কাজ সম্পন্ন হয়েছে। আরও যাতে আগামী দিনে এই কাজগুলো সম্পন্ন করে পৌরসভাকে প্রথম শ্রেণীর পৌরসভার সুযোগ সুবিধা যাতে পৌরবাসী পেতে পারে, সেই লক্ষ্যে কাজ করব। আর আমি বিশেষ করে বিশ্বাস করি, মনে করি, আমি যেহেতু পৌরসভার দীর্ঘদিনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি, এই 12টি ওয়ার্ডে আমার সুসংগঠিত কর্মী বাহিনী রয়েছে এবং শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এবং যে কোনো উন্নয়নমূলক কাজে তারা অংশগ্রহণ করার সবসময় প্রস্তুত এবং আমার পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে, সেই লক্ষ্যে আমি আশাবাদী। আমি পৌরসভার মেয়র হলে জামালপুরকে একটি উন্নত আধুনিক শহরে পরিণত করবো ইনশাআল্লাহ। শেষ করে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।